প্রথম স্ত্রী থাকার পরেও অন্য এক মহিলার সাথে অবৈধ সম্পর্ক আর তা জানাজানি হতে তাদের দুজনকে ছেড়ে দিয়ে তৃতীয় এক মহিলাকে নিয়ে নতুন করে সংসার পেতেছে এক বেকারগ্রস্ত ব্যক্তি। ঘটনা প্রতিবাদ করায় প্রথমার সাথে অন্তরঙ্গ মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল করে দেবার অভিযোগ ওঠে স্বামীর বিরুদ্ধে। থানায় মামলা করেও সহযোগিতা পাচ্ছেন না অসহায় মহিলা। কুড়ি বছরের বেশি দাম্পত্য জীবন উদয়পুরের পিত্রা এলাকার নেহেরা বেবি ও মনিরুল ইসলামের। সংসার সুখে চলছিল, তাদের সংসারে ছিল এক ছেলে এক মেয়ে। ছেলেটি অসুস্থ হয়ে মারা যায় অনেক বছর পূর্বে, মেয়েকেও বিয়ে দিয়েছে এ দম্পতি। তিন বছর পূর্বে বিদেশে পাড়ি দেয় মনিরুল। মধ্যপ্রাচ্যের একটি দেশে শ্রমিকের কাজ করতেন তিনি। সেখান থেকেই কুশামারা এলাকার অপর মহিলার সাথে ফোন আলাপের মাধ্যমে প্রেমে পড়ে মনিরুল। বিষয়টি গোটা এলাকা জানাজানি হতে মনিরুলকে তার স্ত্রী অন্যান্যরা জিজ্ঞাসা করলে সে তা অস্বীকার করে। যদিও গত কয়েক মাস পূর্বে মনিরুল দেশে ফিরলে তার সামনে দ্বিতীয় মহিলার সাথে সম্পর্কের প্রমাণ তুলে ধরে স্ত্রী সহ অন্যান্যরা। এরপর সালিশের সভায় তা মীমাংসা হয়ে যায়, কিন্তু এরপর প্রথম দ্বিতীয়কে ফেলে তৃতীয় মহিলাকে নিয়ে চম্পট দেয় বিকারগ্রস্ত মনিরুল। শুরু হয় স্ত্রীর উপর অত্যাচার, পাশাপাশি স্বামী স্ত্রীর ঘনিষ্ঠ মুহূর্তের ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল করতে শুরু করে স্বামী। বিদেশ তিন বছর বিদেশ করছে, তিন বছর বিদেশ করার পরও প্রথম এক বছর ঠিকই খাওয়ান খরচ চালাইছে, এরপর তার কোনো খাওয়ান খরচ দেয় না, দেয় না আরেক মহিলার লগে তার সম্পর্ক। পরে জানতে হচ্ছি আমি, তারপরে জিজ্ঞানে এরপর অস্বীকার গেছে। অস্বীকার করানোর পরে এরপরে মানুষের যেমন অনেকে জানাজানি হয়েছে, মানুষের চাপাচাপি করার পরে তারপরে দিয়ে এরপরে কয় না সম্পর্ক নেই। তারপরে মানুষের যখন প্রমাণপত্র সব দিয়েছে, বিচার আচার হয়েছে, তখন এরপরে বিদেশ থেকে বাড়িতে আয় হচ্ছে। বিদেশেতে বাড়িতে আয় হচ্ছে পর থেকে তো গাড়ি চালাইতে হইতো, উদুপুরের পঙ্কসর গাড়ি চালাইতো। পঙ্কসর এনে গাড়ি চালা কয়েক মাস ভালোই চলে, ভালোই খা। এরপর অক্ষণে আবার আরেক মহিলা লইয়া গেছে, যা প্রায় তিন চারি মাস হয়ে গেছে। যাওয়ার পরও তা আমার কোনো খোঁজখবরই লয় না, আরও ফেসবুকের মাধ্যমে আমার অনেক ছবি ছাড়ে অনেক গালি। এই অবস্থায় কাকরাপন থানা এবং উদয়পুর মহিলা থানায় মাসের পর মাস ঘুরেও কোনো ন্যায় পাচ্ছে না নেহারা বিবি। তবে এই ধরনের বহু বিবাহ পদ্ধতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া না হলে এই বিশেষ সমাজের মধ্যে মহিলারা দিন দিন অত্যাচারিত ও বঞ্চিত হবেন, এতে কোনো সন্দেহ নেই। মনিরুলের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি তুলছেন সচেতন জনগণ। উদয়পুর থেকে পার্থ প্রতিম সাহার রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা।